कलर टके नीचे इटा मैं अमी अमार क्रीज एरिया टके ड्रॉ कोडी आगे जेहेतु अमार चोकटार ओखाने क्रीज एरिया टा खूब डेफिनेट कोडे कोडा মানে অলরেডি করা তো আমার খাটনি কম মানে এটাকে আমাকে আর ড্র করতে হয় না এটা অলরেডি চোখ আমার কোটরে যাওয়ার পরে এতটা এরিয়া থাকে তো এই এতটা এরিয়ায় রং দিয়ে মানে এই ধরনের চোখে কালারটা ধরে বেশি অনেকের চোখে কালার দেখা নেই দেখাই যায় না চোখে কী বলছি দত যাই হোক এটা করে নিই তারপর আসছি এরপর এই কালারটা মিক্স করে আউটার আই কর্নার থেকে নিয়ে ইনার আই কর্নারে ক্রিজ লাইন বরাবর টেনে দিলাম আর এই কালারটা আইলিডে দিচ্ছি কথাই বোঝা যাচ্ছে না আমি এখন সিম্পলি নামের এই মাস্কারাটা ইউজ করছি এটা খুবই ভালো বিয়ের আগে কিনেছিলাম এই একটা মাস্কারার দামই প্রায় 2000 টাকা আমি তো অবাক আই এম তো অবাক আমি কিনতেই হবে দেখতেই হবে এই 2000 টাকায় হয়টা কি তারপরে কিনে দেখলাম 2000 টাকায় আমার ল্যাশগুলো পুরো ডেলা ডালা পাকিয়ে যায় যেমনটা মানে ভিডিওতে দেখেছিল যে এটা দেওয়ার পরে একদিকের আই ল্যাশ নাকি উঠে চাঁদে উঠে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে তো সেরকম কিছুই নয় তোমরা নিজের চোখেই দেখতে পাবে এর থেকে মেবলিনের বেঁচে থাক মেবলিন বেঁচে থাক মেবলিনের সব মাস্কারা ভালো সব ভালো ল্যাকমিরও ভালো এইটা ভালো না আমার 2000 টাকা কিনে মানে দিয়ে কিনে আমার প্রায় দুঃখ করার মতন অবস্থা জীবনে এরকম অনেক দুঃখই করেছি কিন্তু করেছি দুঃখ করেও মজা পেয়েছি দুঃখেই আনন্দ দুঃখেই মজা ওই সেই টিএমসির দলের ইয়ের মতো একটু লিপ বাম ফাউন্ডেশনে ঠোঁটটা পুরো একদম সাদা হয়ে শুকিয়ে যায় এর মাঝে একটু লিপ বাম দিয়ে রাখি এরপরে কন্ট্রোল কন্ট্রোল করার মধ্যে একটু লিপস্টিক দেবো মানে ততক্ষণে ঠোঁটটা একটু হাইড্রেটেড হয়ে যায় আর আমি একটু এটা এখানেও দেব যাতে আমার গাটা পিং পিং হয়ে যায় আমি এখন আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে একটু কন্ট্রোল করছি আমি করি না শুধুমাত্র ভিডিও করবো বলে করছি নাহলে তোমরা বলবে দিদি বাবা তুমি কন্ট্রোল করলে না আমি করি না আমি একটু এই যা ফাউন্ডেশন লাগানোর পরে যদি কোনো বড় কোনো অকেশন বা পার্টি না থাকে তাহলে করি না রেগুলার তো মেকআপই করি না একটু গালে ওই ওই লাল লাল করে দিয়ে বেরিয়ে যাই এই ব্লাশ একটা এগুলো সব আমার ক্লায়েন্টদের মানে আমি আমার নিজের জন্য একদমই ব্যবহার করি না খালি বাবা তাতেই মনে হচ্ছে অনেক সেজে ফেলেছি ভয় লাগে আমার আমার রং দেখলেই ভয় লাগে গালে বলে এবার দেবো হাইলাইটার আমি যত দামি দামি হাইলাইটার ব্যবহার করি না কেন ঘুরে ফিরে আমি এই পুরনো আমার হাইলাইটারটা কি ব্যবহার ও লাইনার করতে ভুলে গেছি এই যে হয়ে গেছে রেডি করবো এবার উইল শুট কেমন লাগছে মেকআপটা কেমন হয়েছে নিচে কমেন্ট করে তোমরা জানিও আর এই হাটটা ওই কোলাবোরেশনে শ্যুট করছি বলে পড়লাম এটাও অপরাজিতার থেকে আর বাকি যাদের এখনও প্রোডাক্ট ডিউ আছে তারা একটু ওয়েট করে যাও তোমাদেরগুলোও হবে খুব শিগগিরই করবো আজকে চেষ্টা করছি যদি আর একটা কিছু করে ফেলা যায় তো এই মেকআপ নিয়ে যদি একটা কিছু করে শ্যুট করে নেওয়া যায় তাহলে ভালোই হবে তো চলো আমি আমার রিলটা শ্যুট করি রিলটা শ্যুট করি আর এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা নিজে কমেন্ট করে জানিও এটা আমরা ফ্লিপকার্ট থেকে কেনা যদি পারি লিঙ্ক দিয়ে দেবো আমি লিঙ্ক দিতে দিতে না একটা এটা একটা কাজ হয়ে গেছে আমার জিনিস কেনা এবং লিঙ্ক প্রোভাইড করো সেটা করি চা পরে দেখা ঝটপট করে তোমাকে মানে তোমাদেরকে আমি আমার শাখা পলার কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আর আমি কোথা থেকে কিনি কী কিনি সেগুলোর ডিটেল আমি বলে দেবো এখানে তোমরা পাবে আর একটু লাইতে পারিয়ে নিলাম দেখা যাচ্ছিল না না হলে হ্যাঁ তো এবারে সেটা দেখিয়ে দিই ওয়েট ফার্স্টে আমি শুরু করছি আমার বিয়ের শাখা পলা দিয়ে তো এটা হচ্ছে আমার বিয়ের শাখা পলা দেখো এটা ছিল হয় না আমি অত তো জানি না আমি বলেছিলাম একটু বড় দাও হাতি মুখ করা আছে
একদম খুব সরুও না, খুব মোটাও না। আর এই যেখান থেকে আমি শাঁখাগুলো, এর ডিটেলিং এত সুন্দর না, খুব সুন্দর কাঁখা বানায়। অন্য আরও অনেকের থেকে কিনেছি, কিন্তু এত ভালো ডিটেলিং পাওয়া যায় না। তবে কাঁখার একটাই দোষ, সে মানে কথার কোনো দাম নেই, যে টাইমে আনতে যাবে সে টাইমে তুমি পাবে না, ধরেই তোমায় যেতে হবে। মনে করো তুমি অর্ডার দিয়েছো, আমি তো জামাই ষষ্ঠীতে একটা অর্ডার দিয়েছিলাম, সেটা এখনও অবধি পাইনি, কবে পাবো জানি না, আদৌ পুজোয় করতে পারবো কি না। তো এই এই দুটো একসাথে নিয়েছিলাম, আমার দাম মনে নেই, তোমরা ব্লগেই রেখেছো, আমি আমার মাকে নিয়ে গেছিলাম, গিয়ে তখন কিনে আনা হয়েছিল এই দুটো। আমি জানতাম না আমরা এদেশীয়, তো মানে আমাদের বাবার বাড়ি এদেশীয়, কিন্তু যেহেতু আমি বিয়ে করেছি একটা মানে প্রবাসী বাঙালি বলছে বাঙাল ফ্যামিলিতে, তো এবার এই এইখানে আমার নিয়মটা নেই, সেই জন্য আমাদের ওদের নিয়মেই পড়তে না, তাই করের শাখা পড়তে হতো। আচ্ছা, এরপরে দেখাচ্ছি আর একটা সরু কলা, মানে আর শাখা একদমই সরু, একদম সরুটা কোথায় গেল, ও আমার হাতেই চলেছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এটা রিসেন্ট কিনেছি, ঝুলনের মেলাতে গেছিলাম যখন, তখন হাঁটতে হাঁটতে ইচ্ছা হলো কিনে নিলাম। এই দেখো, এখানেও কিন্তু দেখো হাতি করা আছে, হাতি না হাঙর বলে এগুলোকে, কি মুখ বলে জানি না, কিন্তু দেখো ডিটেলিংয়ের কত তফাৎ, কতটা মানে সিম্পলের ওপরে ছেড়ে দিয়েছে। আর এইখানে এক একটা কাজের উপরে ছিলে কাটা, এক একটা কাজে ছিলে কাটা, তফাৎটা দেখলেই বুঝতে পারবে। এটা একদম প্লেন প্লেন, এটা অনেকটা খাঁজ করা কাজ করা। তো এইটা হচ্ছে অন্য দোকান থেকে নেওয়া, হ্যাঁ, এটা কাঁচাপাড়ায় ওই হকার্স কর্নারের পাশে ওই তোমার গুরুদুয়ারের যে গলিটা আছে ঢুকতেই সেকেন্ড শাখার দোকান, যেটা সেখান থেকে করানো, মানে কেনা, জাস্ট ছিল না, একটা সরু দাও সবসময় হাতে পড়ার মতন। দেখো একদম, আর আমার হাতের সাইজ খুব ছোটো, পাওয়া যায় না, এর জন্য আমি আমার পছন্দ হলেও কারোর থেকে আমি কিনতে পারি না। এটা গেল। আচ্ছা, এরপরে আমি যেটা করালাম সেটা হচ্ছে মোটা শাখা পালা, মোটা শখ আমার, তো সেই জন্য আমি এইটা করালাম। এইটা দেখো ডিটেলিং কি সুন্দর, এটা দেখে অনেকে অনেকে অনেক সেলিব্রিটিরাও, মানে তোমরা যাদের সেলিব্রিটি বলো সুপার সোশ্যাল মিডিয়াতে, তারাও আমার কাছ থেকে এটা জানতে চেয়েছে আমি কোথা থেকে করিয়েছি, কত দাম পড়েছে, খুব সুন্দর প্রত্যেকের জন্য প্রত্যেকটা কাজ, ডিটেলিং দেখো খুব সুন্দর, দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকটা পাতা ফুল মাঝের গ্যাপ ডাল সব কটায় ছিলে কাটা রয়েছে, দারুণ। এটা কিন্তু একটাই চাই, এটা একটু আমার হাতের সাইজের থেকে একটু বড়, মানে আমার যা সাইজ দিয়েছিলাম তার থেকে এটা বড় মানে দিয়েছে। এবার আমি জানি না আমি সাইজ দিয়ে আসার পরও সে বড় কী করে দেয়, আমায় তো বুঝিয়েছে এটা 2-2, কিন্তু এটা 2-2 নয়, এটা 2-4 আছে, 2-4 2-6 এবং ঢুকে যাবে হাতে এটা, কিন্তু আমায় 2-2 বলে বিক্রি করেছে। মানে শিখতে শিখে, আগে তো শাখা পলার অত মানে আমি চুড়ি চারা পরতামই না, আমি জানতামও না, করতে করতে কিনতে কিনতেই আমি জেনেছি। এটা ওই আমার বাগমোড়ে কাকুটা থেকে নেওয়া, তখনই আমি আরও দুটো টায়ার কলা নিই তার কাছ থেকেই। তো আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আরও অনেকে বিক্রি করে, তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার হাত সাইজে কিছুই দিতে পারছে না, এটা আমার দুর্ভাগ্য। তো এটা একটা টায়ার কলা, এগুলো পার পিস কত করে যায় আমি বলতে পারবো না, কারণ দাম ভুলে গেছি। হ্যাঁ, তারপরে দেখাই যেটা কিনলাম, তারপরে ডোডোর পৈতের সময় আমি যেটা কিনেছিলাম, আরও অনেকে গিফট করেছি, মাকে, শাশুড়িমাকে, তারপরে ছোটো মামিকে দিয়েছিলাম, অন্য অন্য যারা ডিজাইন পছন্দ। এটা একটা করে হাতে পড়ে গেলে ঝামেলা নেই, মানে যে কোনো স্টাইলের জন্য এটা একটা হাতে আমি ডোডোর রিসেপশনে পড়েছিলাম। এটা যদি একটা হাতে থাকে, দেখাই খুলে, এটা থাকলে আর অন্য কিছু লাগে না। তো আমি যখন গোল্ডেনের উপরে কখন স্মার্ট লুক ক্যারি করার চেষ্টা করি, তখন এটাই একটা হাতে পরে নিই। আর এটা একটু খয়েরি পলা আছে, এগুলো অনেক কালার ছিল, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেক কিছু কিনি তো লিঙ্ক আসলে চলে যায় নিচের দিকে, আমায় খুঁজে বার করাটাই ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা আমার হাতের সাইজে পেয়েছিলাম, এটা খয়েরি আছে, ব্ল্যাক আছে, সবুজ আছে, অনেক কিছু রয়েছে, এরকম দেখাচ্ছি। আর একটা এরকম, এর আর ল্যাটার চুকে গেছে, এটা শাখা পলা একসাথে করা, মানে পলাই সাদা পলা লাল পলা একসাথে এখন খুব উঠেছে, ট্রেন্ডি, যা দেখবো আমি তাই তো কিনবো, আমার তো চাই, মানে বায়না তো করি না কারোর কাছে, নিজেই কিনি। তো এটা একটা,
এটা একটা, এটাও বেশ ভালো, মানে ঝাড়া হাত শাখা পলা দুটো এক গাদা পড়তে হবে না। আমি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, আমি টানা কিছু পড়ি না। আর সবাই বলে যে এক বছর পড়ে থাকতে হয়, হ্যাঁ পড়ে থাকতে হয় তো, পড়ে তো আছি তো, ঘুরিয়ে ফিরিয়ে পড়ি কি আছে, একটাই পড়তে হবে তো, সাজের একটা তো সাজের অংশ, এত ভয় পেলে চলবে, আমি তো ভালোবেসে পড়ছি। যাই হোক, এটাও আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া, এটা আমি আমার একটা মাকে দিয়েছি, কোথায় শাশুড়িকে দিয়েছি, না কে মাকে দিয়েছি কিনা আমি জানি না, দেখেছি কোন কোন অন্য ডিজাইন দিতে পারি। এরপরে দেখাচ্ছি আর একটা, দেখো এটা পুরো সোনার পাতের মতন রয়েছে। আমি আমার বিয়ের শাখা পলা বলতে যেগুলো বাঁধানো বা ইয়ে সেগুলো কিন্তু এখন দেখাচ্ছি না, বিয়েরগুলো আলাদাই অন্য ব্লগে দেখাবো, ঠিক আছে? তো এটা দেখে নাও, শাখা পলাটাও খুব সুন্দর দেখো, মানে আমি এটা পরে নাচ করেছিলাম রবীন্দ্র জয়ন্তীতে, একদম হাতের মাপে। আর চট করে বোঝাও যাবে না কি এটা সোনা নয়, সোনা কি সোনা নয়, পলাটা তো একদম রিয়েলের মতন, মানে পুরো লাগছে, শাখাটা যাও বা লাগছে, পলাটা তো এক্স্যাক্টলি লাগছে রিয়েল মতন, মানে মনে হচ্ছে সোনায় বাঁধানো, বেশ ভালো এটা। এসব পড়লে বেশি একটু নতুন বউ নতুন বউ ব্যাপার হয়, কিন্তু আমি তো আমি একটু পরে দেখি, মানে একদিন পড়ি না তো, দেখাতে গিয়ে পড়তে ইচ্ছা করি, একদম এটা হাতের মাপে বসে আছে, পাখিগুলো নড়ে চড়ে ঝরে কোথায় না কোথায় চলে যায়, এটা একদম সুন্দর। তো এর পরেরটা দেখাই, এটা কিনেছিলাম টাল্লুর রিসেপশন, না অ্যানিভার্সারিতে পরবো বলি, রিসেপশন তোমার বিয়ে হয়নি তখন। এ দেখো জাস্ট এটা ঘুরতে ঘুরতে দেখছিলাম, র্যান্ডম একটা স্টক ছিল, নিয়ে নিয়েছে, আমার কাছে মোটা শাখা পলা ছিল না, এটা একটু হালকা মোটা টাইপের, তো সেই জন্য এটা কিনেছিলাম, এটার মধ্যে একটু গোল্ডেন কাজ করা আছে তাই জন্য নিয়েছিলাম, একদিনই পরেছি, বেশি তো পরার সৌভাগ্য হয় না। তো এই এরকমই এটা এসেছিল 22-এর মাপে। তোমরা যারা সবে সবে বিয়ে করেছো বা যারা বিয়ে করবে, তারা এই ব্লগটা দেখলে খুব হেল্পফুল হবে আশা করা যায়। এটা আছে বেটি পলা, এখন খুব ট্রেন্ডি, এটা আমি কিনিনি, এটা আমাকে গিফট করেছে, এটা দুটো আছে, আমি একটা পরি আর একটা, মানে ঘরে কাজ করার সময় না কী বলতো, বাসন মাজলে যারা সেজে গুজে থাকে বা থাকাই যায় বা তাই বলে কি আমাদের মায়েরা কাজ করে না, করে, আমার ভীষণ অস্বস্তি হয় যখন এই বাসন মাজি বা ঘর মুছি বা যে কোনো কাজ করি না কেন, ঘর গোছাই না কেন, তখন এক আমার হাত সরু তো সব হাতের কাছে চলে আসে। তারপরে গেলাম এই মেলাতে, গেছিলাম মেলাতে গিয়ে আর একটা মোটা পলা আমার পছন্দ হয়েছে, কাঁচরাপাড়া থেকে কিনেছি, কিন্তু এটা কিন্তু আমার হাতের সাইজে, এটা ওই 2-4 দেয়নি, এটা 2-4 হচ্ছে 2-4 দেয়নি, এটা 2-2 দিয়েছে, কিন্তু ওই শাখা যেরকম একটু মোটা হয় বলে একটু থাকে ওরকম, আমার হাতটা সরু। কিন্তু ঘটনা হচ্ছে এটা আমার আগের কাজের সাথে যদি তুলনা করি, দেখো এইটার ডিটেলিং কি সুন্দর, প্রত্যেকটাতে খাঁজ করা এবং কাজের মধ্যে খুব নিখুঁত একটা ব্যাপার আছে, আর এটাকে দেখো একটু মানে গাছাড়া গাছাড়া ভাব, মানে কাজ করেছে কিন্তু ডিটেলিংটা কম, এখানে দেখো ডিটেলিংগুলো একটু কম কম আছে, মানে কোনো রকমে ইয়ে করে করা, খাঁজ করে করা, আর এখানে প্রত্যেকটা খাঁজ প্রমিনেন্ট দুটো, এটা অনেক জায়গায় ফাঁকাও রেখে দিয়েছে, দেখো এখানে কাজ করলে পারতো, এই জায়গাটা দেখো প্লেন, একদম প্লেন, একদমই প্লেন, কিচ্ছু করেনি এই জায়গাটা, আর এখানে প্রত্যেকটা জায়গায় মোড়কে মোড়কে কাজ, এই দুটো কাজের মধ্যে এই যা তফাৎ, দেখো এটা সাইজটাও বড় দিয়েছে আমার, কতটা বড় দিয়েছে দেখতে পাচ্ছ তাহলে, আর এটা আমার হাতের মাপে, কিন্তু এটার ডিটেলিংটা ভালো না, কিন্তু মাপ অনুযায়ী আমার হাল মানে ধরে গেছে, আমার মাপে সহজে কিছু পাওয়া যায় না বলে আমি চট করে এটা কিছু না ভেবেই জাস্ট কিনে নিয়েছি, জাস্ট কিনে নিয়েছি, এটার সাথে আবার দুটো টায়ার পলা দিয়েছে। হ্যাঁ, এই আগেরগুলো ছিল একটু খয়েরি টাইপের, আর এটা একটু রেড টাইপের, যে এটা একটু আলাদা, এই যা তফাৎ, এটা একটু খয়েরি, এটা একটু লাল, মানে কত ব্যাঙ্গেলসের মতন আমি শাখা পলা ইউজ করি, সম্মান করি, ভালোবাসি, পড়ি, এই নিয়ে হোক জ্ঞান কপচাতে আসবে না আমাকে, যদি করো করতে পারো নিজেদের ইচ্ছা। আচ্ছা, এর আগের আমি কতগুলো শাখা পলা দেখাচ্ছি, এটা আমার
আগের শ্রীহরির, এটা বহু পুরনো, 2014 মনে হয় এটা, এখনও আছে, কারণ আমার তখন লাগতো শুটিংয়ের জন্য সেই সময়কার। অনেক নাটকেতেও পড়েছি এই শাঁখা পলাটা। দেখাচ্ছি একদম হাতের মাপে, একদম দেখো ছোট্ট ছোট্ট হাতের মাপে, সুন্দর এটা হাতে থাকে, খুব সুন্দর থাকে। আর শ্রীহরি, আর এটা নিয়ে একটা শাঁখা ছিল, শাঁখাটা কোথায় গেল ভগবান জানে। এটা একটা পলা, এটা একটা প্লাস্টিকের শাঁখা, এটা বিয়ের পরে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা জামাই ষষ্ঠীতে পরেছিলাম, মানে ঘুরিয়ে ফিরিয়ে পরা, সরু সরুর মধ্যে হালকা অন্য গয়নার সাথে যাতে পরা যায়। এর সাথে একটা সুন্দর শাঁখা ছিল, কোথায় গেল কে জানে, পলাটা পরেছি, সব হারিয়ে ফেলি, মানে ওই বাড়ি এই বাড়ির মধ্যে না এতগুলো সব গুলিয়ে যায়। যাই হোক, চলো এবার আমি নিচে যাই, একটু লাঞ্চটা করে নিই, করে তারপরে আমি ব্লগটা শেষ করব। কি সুন্দর এটা দেখে তোমরা অনেকে জানতে চেয়েছো, দিদি এই শাঁখাটা কোত্থেকে কেনা। এটা তখন স্টাইল বাজারে বিক্রি হতো, শ্রীহরির কালেকশন, তখন ওখান থেকে কেনা আর কি। দেখো এটা আমার বহু স্মৃতি, পুরনো স্মৃতি, এটাকে আমি ওই বাড়ি থেকে এই বাড়ি অবধি নিয়ে এসেছি। খুব সুন্দর এটা, আমার এটা খুবই প্রিয়, মানে আমার বহু পুরনো, বিয়ের পরের নয়, বিয়ের আগের কেনা শাঁখা পলা, ভাবা যায়। মানে আমি 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 মানে এত অ্যাডভান্স, মানে আমার লাইফে সমস্ত আমি আগে থাকতে গোছানো, মানে এতটাই গোছানো, বিয়ের আগে শাঁখা পলা কেনা, যদিও এটা অন্য পারপাসে, কিন্তু বিয়ের আগের কেনা এটা। তো আমি একটা ইয়ে নিয়ে নিলাম, থাম্বনেল নিয়ে নিলাম, মানে পিকচার, ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আমার আর একটা একজন পোলা আছে, কিন্তু ওটা পালিশ করতে দেওয়া হয়েছে, তো সেই জন্য ওটা আমার কাছে এখন আর নেই, ওটা আজকে রাতের মধ্যে আসার কথা, যদি ও বিকেলের মধ্যে দিয়ে যায় আমি এই ব্লগে অ্যাটাচ করে দেবো ওইটাকে পরে, ঠিক আছে। আমি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল। ও হ্যাঁ, আর আর কার কার আমার মতো এরকম সুন্দর সুন্দর শাঁখা পলা ভালো লাগে, মোটা, সরু, মাঝারি, নিচে কমেন্ট করে জানিও, ঠিক আছে।